আশিকুর রহমান মিরপুর 10 থেকে মেট্রো রেলে এসেছেন উত্তরা উত্তর স্টেশনে। এখান থেকে রিকশায় যাবেন ইস্তেমা প্রাঙ্গণে। যানজটে পড়তে হয় নাই, কোনো ঝামেলায় পড়তে হয় নাই। যাদের শারীরিক সমস্যা আছে তারা অনেক আরামে আসতে পারছে। আলহামদুলিল্লাহ এই প্রথমেই আমরা এই মেট্রো রেলের মাধ্যমে ইস্তেমার ময়দানে আসতে পারলাম। এবছর মেট্রো রেলের সেবা গ্রহণ করে খুব সহজেই ইস্তেমায় যেতে পারছে বহু মানুষ। এই সুযোগে অনেকেই নিচ্ছেন প্রথমবার মেট্রো রেলে ওঠার সুযোগ। আগে তো ইস্তেমায় আসতে আমাদের অনেক কষ্ট হতো, আজকে আমাদের একটা নতুন এক্সপিরিয়েন্স যে আমরা ইস্তেমায় এভাবেও আসা যায় এত সহজে। আবদুল্লাহপুর থেকে মিরপুরে তো অনেক সময়ের প্রয়োজন, বাসে অত্যন্ত কষ্ট হয়, গরম টরম সবকিছু মিলে অনেক কষ্টকর একটা জার্নি। মেট্রো হচ্ছে অত্যন্ত আরামদায়ক, সহজ। ইস্তেমা থেকে আসলাম মেট্রো রেল দেখার জন্য, যাব কারওয়ান বাজার, কারওয়ান বাজার থেকে আবার ফিরে আসব। অন্যদিকে বইমেলায়ও আগের থেকেও বেশি জমজমাট হয়ে উঠেছে মেট্রো রেলের কল্যাণে। আলাদা মাত্রা যোগ করেছে এই বাহনটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টেশনে চোখে পড়ে তারই প্রতিফলন। শহরের নানা জায়গা থেকে সহজে আসা যাচ্ছে বইমেলায়, আর সময়টাও লাগছে কম। শুরুর দিকে কিন্তু এতটা উপস্থিতি লক্ষ্য করা যেত না যেটা এখন যাচ্ছে। আসলে মেট্রোটা মানুষের কিন্তু উদ্দেশ্য দুই রকম, একটা হচ্ছে মেট্রোতে উঠবো আর একটা হচ্ছে বইমেলা ঘুরবো, তো দুটো একসাথে সাকসেসফুল হয়ে যাচ্ছে। আমরা আসার সময় খুব কমফোর্টেবল করছি, খুব ভালো লেগেছে এবং খুব রিল্যাক্সভাবে আসছি, একদম খুব ফ্রি ছিল। আমরা বইমেলাতে আসছি, আমার বাচ্চার জন্য কিছু গল্পের বই কিনবো, ও বই পড়ায় খুবই আগ্রহী, এই জন্য বইমেলাতে যাওয়ার জন্য আমরা আসছি। মেট্রো রেলের উড়াল সড়ক দেখতে লাগছে বেশ, ঢাকা শহরে বইছে এখন আনন্দের ইরেশ। ঢাকায় চলে মেট্রো রেল মাথার উপর দিয়া, আর অবাক হয়ে দেখছে সবাই তাকাইয়া তাকাইয়া, এই তিলোত্তমা ঢাকায় দেখি সুন্দর পরিবেশ, ঢাকা শহরে বইছে এখন আনন্দের ইরেশ। নানা পেশার মানুষ ছুটির দিনে বইমেলায় এসেছে পরিবার নিয়ে, সে যাত্রায় বাবা মায়ের সঙ্গী হয়েছে শিশুরাও। আমাদের আজকের উদ্দেশ্য ছিল বেসিক্যালি আমার বাচ্চা, ওই যে শিশু প্রহরটাও খুব পছন্দ করে, শিশুপুরটাকে দেখালাম। আমরা প্রত্যেক উইকেন্ডে আসব, কারণ বইমেলাতে আমাদের রেগুলার আসা হয়। আমার মেট্রো রেলে উঠতে অনেক ভালো লেগেছে। মেট্রো রেলের কল্যাণে পাঠক সমাগম আরো বাড়ার আশা বিক্রেতা ও প্রকাশকদের। যাতায়াত ব্যবস্থা তো বইমেলা একটা পূর্ব শর্ত, তো মেট্রোটা তো অবশ্যই মনে করি একটা মানে বড় একটা সুবিধা। যারা এখানে আসবে একাধিক করে আসার জন্য, দূর থেকে যারা আসবে এদের ব্যাপারে কাজ করি। খুব দ্রুত গতিতে তারা আসতে পারতেছে, আবার যেতেও পারতেছে, তো এটা অবশ্যই পাঠকদের সমাগমটা আরও বৃদ্ধি করবে বলে আমি বিশ্বাস করি। শুরুর দিকে উপচে পড়া ভিড় থাকলেও এরপর স্বাভাবিক হয় ঢাকার মেট্রো রেলের যাত্রী সমাগম। তবে সরকারি ছুটির দিন, বইমেলা আর সাথে বিশ্ব ইস্তেমার কারণে পুরনো সেই চেহারা ফিরেছে দেশের প্রথম বৈদ্যুতিক এ যানবাহনে। শাহাদাত অভ্র, এখন ঢাকা। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।